তো দেখো বন্ধুরা, আমাদের জেঠুমাদের বাড়ির বাড়ির সামনের আলু ক্ষেতটা একদম এখন আলু তোলার মতো অবস্থা। তোমাকে একটা ভালো জিনিস দেখাই আসো। পিসি, একদিন আমার মোর বেটাকে বিম খাওয়ার দেন না তো, কাঁসায় কেন রান্ধিয়ে খামো। আসো দিয়ে যাই না, এইখানে আসো। কখন দেখলা? দেখো কত ভয়ানক একটা বিশাল বড় সাপের, এই দেখো কত বড় একটা সাপের শোলাম। এই সাপটা এই যে ঠিক এই যে আলু বেগুনের ইসেটা আছে না, বেগুনের যেই কথাটা এখানেই থাকে। আলু তো যখন ছিল তখন গছ গছে গাছ দেখেছিলে, এখন গাছগুলো এই যে মরে গেছে। তোমাদের খুঁড়ে দেখাই একটা, এখনো তুলে নাই তো বেশি তুলবো না, জাস্ট এক দুইটা তুলে দেখাই, দেখানোর জন্য তোমাদের তুলি। কোথায়? হ্যাঁ কত সুন্দর আলু, নতুন আলু কি সুন্দর। এগুলো সিদ্ধ খেতে না দারুণ লাগে। এই খেতে এখন প্রচুর আলু, এই খেতে ওই পাশে খেতে খালি আলু, এখনো তোলা হয়নি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আমাকে একটা শাড়ি কিনে দিছে, আজকে গিফট করছে। মানে আজকে না মানে অনলাইনে আর কি আমি পছন্দ করছিলাম, তো আমি বলছিলাম যে এই শাড়িটা আমাকে কিনে দাও, তো আমাকে কিনে দিছে আজকে শাড়িটা। তো চলো তোমাদেরও দেখাই, আজকেই আসলো বিকালবেলা। আর সত্যি কথা বলতে আমার কাছে খুব ভালো লাগছে, আমি অনলাইনে দুইটা শাড়ি নিছিলাম, তো সত্যি কথা বলতে আমি দুইটাই আমার কোয়ালিটি খুব ভালো লাগছে, আমার কাছে দারুণ আসছে। তাই না? ব্ল্যাকটা খালি গোল্ডেন জুয়েলারি যে কোনো কিছু একটা পরো বাস, আর কিছু লাগে না। তাই ব্লাউজ পিস টা বানাবো আমি। আয় দেখ বাবু শাড়ি পরে, আয় দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ব্যস্ত চলছে সন্ধ্যে প্রায় ছয়টার মতো, আর দেখতে তো পেলে শাড়িটা নিয়ে আসা হয়েছে। তো এটা না ব্লাউজ আমি কাটতে দিব, তো আজকে আর না বেড টেড করলাম না, কারণ তোমার দাদা ভাই এখন বাজারে গেল কিছু সবজি খরচা আনতে, আর তার সাথে হচ্ছে মানে চুলটা কাটতে। তো আমি ওকে যদিও বা বললাম যে রাত্রেবেলা চুল কাটার দরকার নাই, তো বলে যে না বিয়েবাড়িতে যাব, চুলটা না কাটলেই হবেই না আমার। আর দিনের বেলা তো বুঝতেই পারো ট্রেনিংয়ে যায়, তো ট্রেনিং থেকে ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ইস বাপ রে বাপ, ট্রেনিং থেকে আস্তে আস্তে ওর হয়ে যায় সন্ধ্যা, তো তার জন্য কাটতে তো পারে না, সেরকম সময় পায় না। তো ওইভাবে ট্রেনিংয়ে যেতেও ওর খারাপ লাগে, তো বললো যে না আমি চুলটা কাটে আসবো। তো চুল কাটতে গেল, আর ওই ঘরে হচ্ছে বাবু বাবা মা খেলতেছে। তো হ্যাঁ, তোমাদের ভিডিওতে যেহেতু বলাই হয়নি, তো মা সকালবেলা আসছিল, ভিডিওটা আমি লেট করে শুরু করছি যার কারণে তোমাদের দেখানো হয়নি। মা সকালবেলা আসছে, এসে আসছে, তো আমি তো হচ্ছে কালকেই ও সরি সকালবেলা আসছে। তো আসার পরে আর কি রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া করলো, আর আমি সকালবেলায় রান্না করে ফেলেছিলাম, ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি, আর ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি করেছি। জল খাই একটু। ভাই ধুলো গুলো দেখার পাশে আমি যান।
চলো একটু চা বানাই। আমাদের বাড়িতে হচ্ছে আত্মীয় আসলো, কি বলো তো, দীপিকা দি ওরা। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার ভাসুরের যে বাচ্চা হওয়ার কথা ছিল। হ্যালো গাইস, সারপ্রাইজ কই কি তো এত উলে এতক্ষণ ধরে তোমার এলে ভাজি ধরছেন দেখো এই দিদি আসছে, রাশি আসছে, আর এরা তো বান্দা ধরা শাখাই আছেই, যাওয়ার নাম নেয় না। আসলে আজকে হচ্ছে দিদিমার কি ব্যারেজ অ্যানিভার্সারি না, বিবাহ বার্ষিকী। বাবা একচল্লিশে পা দিল, তো তার জন্য ওরা সেলিব্রেশন করবে। আপনি নিয়ে এসেছেন কেক গুলো, একটু ধরেন তো, একটা থামেলের ছবি নেই। হ্যাঁ ওদিকে পিছাও, কেন আসো বাবার বাড়িতে? মিতেন সোনাটা তোমার আর কি মিতেন সোনার মা খাবে, তাই না বাপা? তো আর কিছু আনিনি, কার মোবাইল আছে তো ভালো, সেই স্বাদ আছে, স্বাদ আছে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, হবে 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 হবে, আর দেখো হবে 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 মা হবে 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 আরে দেখো হবে বলো হবে 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 ঠিক আছে। দাদু খাবে, আর কে খাবে এগুলো, আর কে খাবে, আর কে খাবে, মা খাবে না, ভাই মামিমা খাবে না, ভাই খাবে না, দাদি, হ্যাঁ দাদি, দাদিও খাবে, দাদি রাশি খাবে, খাবে রাশির চিন্তাটা বেশি হাতে, মুখে দিবে না হাতে, খাই খাবে ওটা, ঝাল আছে বোধ হয় না, লঙ্কা আছে না, বাটি দিয়ে বলছি ঝাল লাগে না তো, বাটি দিয়ে বলছি না, ওর ভাই এত ঝাল মুখখান কেমন করছে দেখো, কোনটা পুচকুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, তো যেহেতু ওই বাড়িতে অনুষ্ঠান আছে একটু যাই, গিয়ে পুরি ঠুরি ভাজতেছে তো একটু দেখাই তোমাদেরও। আর যাই হোক, এই যে এখানে যে মা আসছে, এখানে একটু বসবে, এদিকে আসো তো, এখানে একটু বসবে বাবুর সাথে, আমি চলে আসবো, তোমাদের দাদাভাই যেহেতু বিয়েবাড়িতে যাবে, আমি যাবো একটুখানে দেখে চলে আসবো। আর এই যে তুমি কার উপর রাগ করে থাকো মেয়ের বাড়িতে,
অনেকে কমেন্ট করে বলছো যে তোমার শাশুড়ি কার উপর রাগ করছে, রাগ করে গিয়ে আজকে একটা কমেন্ট আসছে যে কার উপর রাগ করে গিয়ে এতদিন মেয়ের বাড়িতে আসে। তো সেটা আমি কি বলবো, এখন উনিই বলুক আমাদের কার উপরে রাগ করছে, থাকছো যে যায় এতদিন সেটাই আর কি মানুষ বলছে। আমি আর কেন রাগ করে যাবো তোমার বাড়ির থেকে? তো দেখো আমরা কেউ ওনাকে কিছুই বলি না, আমি এই যে এইভাবেই সম্মুখে বলতেছি। যদি ভিডিওর মধ্যে এমনি গিয়ে আর কি ঠাট্টা আমি মারি সুন্দরী সুন্দরী এই সমস্ত কিছু বলে, কিন্তু ওনাকে কিছুই বলা হয় না, উনি নিজের ইচ্ছাতেই যায়, নিজের ইচ্ছাতে থাকে, নিজের ইচ্ছাতে আবার এখানে আসে। এরকম তো ওনাকে কেউ কিছু আমরা বলি না, আমিও বলি না, আমার বড়ও বলে না, মানে ওনার ছেলেও বলে না, বাবাও বলে না, উনি ওনার ভালো লাগে যেখানে সেখানে গিয়ে যতদিন ইচ্ছা থাকুক না এই আর কি। তোমরা যে বাড়ি গেছিলে না, তারপরে এখানে খালি বেড়ে ভালো লাগতেছে না আমার। আর আমি যেদিন হচ্ছে আমি বাড়িতে গেছিলাম পুজোতে, তারপরেই আমি ওইখানে ছিলাম, তখনই মা হচ্ছে চলে গেছিল। ছেলে আসবে তা আমাকে ছেলে আসলে ফোন করো আমি চলে আসবো এই আর কি। বাড়ি যাবো আর প্রোগ্রাম আমাদের, বাড়ি যাবি 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 যাবো যাবো ভাব যায় না তো। এদিকে দেখো সবাই মিলে পুরি বানানো হচ্ছে, তো পরে লাস্টে বলা হলো যে আমাদের বাড়ির যে বেলনিটা আছে মানে আটা বেলনিটা ওটা নিয়ে আসতে, কারণ তাহলে কী হয় বলো তো তাড়াতাড়ি বেলা হবে, সবাই মিলে বেললে মানে মা আছে সবাই আছে সবাই মিলে বেললে তাড়াতাড়ি হবে। আর আমি এদিকে ভাজার দায়িত্ব নিয়েছি, তোমরা জানোই আমার প্রচণ্ড কোমরের ব্যথা, যার কারণে আমি ওইভাবে বসে বসে বেলা আমার পক্ষে সম্ভবই না। তো বলি যে আমি ভাজি তোমরা বেলো, তো এদিকে আমি বেলতেছি। আর পুরি মানে ভাজতে আমার বেশ ভালো লাগে, কারণ কী বলতো কারণ হচ্ছে ফুলে ফুলে ওঠে না, দেখতে খুব ভালো লাগে, মনটাও তখন খুব ভালো লাগে আর কি, ফুলে ফুলে যখন ওঠে সেই জন্য আমি ভাজছি আর কি। দেখো কী সুন্দর ফুলে উঠেছে, আর যখন পুরিগুলো ফুলে ফুলে ওঠে না তখন আরো ভালো লাগে দেখতে, সবগুলো ফুলছে। আর এদিকে এই যে আমি হচ্ছি হেডমিস্ত্রি, আমি হেডমিস্ত্রি আর এই যে লেবার, লেবার এই যে দেখো এই যে সবচেয়ে এই লেবারটা ভালো কাজ করে, কি করো মা তুমি কি করো ভাজা, কি বানাও তুমি এটা ডোল ডোল মানে ডল্লা ডোল ডোল বলো পুরি বলো পুরি বলো তো পুরি, ওয়াও সুন্দর হয়েছে মা, রাশিটা দেখো কত সুন্দর, রাশিটা দেখি দেখো না দেখাও দেখি রাশিও পারে, কিন্তু এখানে ইউনিভার্সিটি লিখতে লাগতো না। বাড়ে টু না মা হেপ বলে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি বাড়ে টু টু দেখতো তুই খাবি আয় তো দাদু ডাইন পাশে বসে, আমার গিফট কি দিমু গিফট কি দিমু জন্মদিনে কি আর দিব তো এলে একটা তুলমো তুলে তুলে দিমু বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও কাজে ফিরি হ্যাঁ তুই অঙ্কুল কথা চুপ তুই ফির গিফটি রঞ্জন মুখ বল নাই এরকম কিছু গিফট নাই মোটে মোটে গিফট নাই, তারপর ফিরি তিলকের ফোঁটা দেওয়া খেলে গে আমার তখন নিন্দে করবে আমি তিলকের বাটিটা ওই
তো এদিকে হচ্ছে দেখো তিলক পরিয়ে দিচ্ছে জেঠুকে, তার কারণ হচ্ছে জেঠু আর জেঠিমা দুইজনই হচ্ছে মন্ত্র নিয়েছে, গলায় তুলসীর মালা আছে, তো সেই জন্য আর কি মুখ টুক ধুয়ে আসলো, তো সারাদিন তো খেতে খেতে কাজ করে, তারপরে আলু গাড়া আলু তোলা এখন, তো তিলক আর কি হাত মুখ ধুয়ে আসে মুছে গেছে, তো মা আবার বললো যে তিলক আনো, তিলক পড়াই, তিলক পড়লো। তো দেখো প্রথম আর কি এইভাবে ওদের সেলিব্রেশন হচ্ছে, আর ওরাও কতটা খুশি। কাটো কাটো একবারে লম্বা লম্বি কাটো, কেন কোনাকুনি করে কাট না, হাততালি দাও হাততালি দাও, কাই দিবে হাততালি দাও, লোক মানে লোক সংখ্যা একটু বেশি তো আর পারে না, কাটিয়া খাওয়া বাবা মানে মা বাবা মা বা খা, হ্যাঁ তোল হচ্ছে তোলো তোল তো মা তোল তোমার জন্য কাটি দিচ্ছে একবারে হচ্ছে, আর না না কাটি অনেকটা এগিয়ে আসলো, হাত দিয়ে তোল না মুখে দিস নি আবার, বাবা ওখানে ওখানে নে বাবা বলতেছে বাবা মা বাবা তুই খাইলো, আর মা বাবা বলতেছে তুইও তুইও কি খাবি, হ্যাঁ খাবো তো, এই নিয়ে আমরা এত হাসাহাসি মানে সবারই দেখো একদম মারির সব দাঁত বেড়ে গেছে, এত হাসতেছি আমরা, তো এদিকে আমরা তিনজন দাঁড়িয়ে পড়েছি ফটো টটো তুলতে, আর এদিকে নাতিনি আর আমার ছেলের জন্য আসলে ঘুমায় পড়ছে, সন্ধ্যা হলেই ও ঘুম পেয়ে যায় তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক ব্লগটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা কিন্তু দারুণ মজা করেছি, হয়তো একটু ছোটো মোটো করে খালি একটুখানি কেকটা কেটে সেলিব্রেশন করেছি, কিন্তু এই মজাটাই না অনেকটা আলাদা, এটা বলে বোঝানোর মতো না, এরকম মানে ছোটো ছোটো মজাগুলোই আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে, তো তাই না বলো। তো এদিকে রাশি দিদা দাদুকে পায়েস খাইয়ে দিচ্ছে, তোমাদের দাদা ভাই একদম বিয়ে বাড়ি যাবেন যেমন রেডি হয়ে আসলো, একটু দেখা করলো, তারপরে ও চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা কেক টেক কাটা সমস্ত কিছু কমপ্লিট, আমি একবার বাড়ি যাইতেছি আর আসতেছি, মানে ছেলে আছে তো ওইখানে মাকে বসায় দিয়ে আসলাম। তো দেখো তো যারা বড়রা আছো অবশ্যই জেঠু জেঠিমাদের আশীর্বাদ মানে ইসে দিও, আশীর্বাদ করো যাতে এইভাবেই থাকে, আর যারা ছোটরা আছো অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুখে দুঃখে এত বছর কত বছর একচল্লিশ বছর যেরকম করে পাশে ছিল দুজন দুজনে সারা জীবন, যাতে এইভাবেই দুজন দুজনের পাশে থাকে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাই, মুখে দেখা দেবে গোবিন্দ মঙ্গল করো ভালো রাখো। তো এদিকে আমি বাড়ি যাবো, তার জন্য যে দিদি রেডি করতেছে পুরি টুরি নিয়ে যাই, একবার বাড়ি গিয়ে সবাই মিলে খাবো।